Hey guys, welcome back to our YouTube channel. বন্ধুরা Oppo Reno series এর ফোনগুলো কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সেই সেই Reno series এর ফোনগুলোর মধ্যে আরেকটি নতুন ফোন এসে অ্যাড হতে চলেছে Oppo Reno 4 series। একদমই বন্ধুরা 3 series অবধি আপনারা দেখেছেন, আবার আসতে চলেছে 4 series। তো সেই 4 series কিন্তু চায়নাতে আর ইন্ডিয়াতে দুটো জায়গাতেই খুব শিগগিরই আসতে চলেছে। কবে আসছে, কি কি দারুণ স্পেকসের সঙ্গে আসছে, কত প্রাইসে লঞ্চ হবে, আমরা সবাই জানি Oppo and Vivo বেসিক্যালি খুব এক্সপেন্সিভ ফোন লঞ্চ করে। তো সেই হিসেবে কত টাকার মধ্যে আপনারা মোবাইলটি পাবেন সবকিছু জেনে যাবেন আপনারা এই ভিডিওটার মাধ্যমে। তো আসুন না এলে কি করে দেখাবো আমি ভিডিওটার মধ্যে কি কি আছে না আছে, চলে আসুন। তো আমরা এখনো অবধি যতগুলো ওপোর ফোন দেখেছি সব কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোনই ওপো লঞ্চ করে, আর সেম রেনো সিরিজও তাই। তো ওপোর কথা মতো যদি তুমি যাও না, মানে তোমার কাজ নেই, কর্ম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, আরো অনেক কিছু নেই, যাই হোক তোমার কোনো কাজ নেই, তুমি শুধু সারাদিন শুধু নিজের ছবি তোলো, বন্ধুদের সঙ্গে মজা করো আর ছবিই তোলো, তোমার জীবন শেষ। তো যাই হোক, রেনো 4 একদমই সেই সিরিজেরই একটা ফোন, আপনাদের বেশ কয়েকটা ভালো ভালো ক্যামেরা ফিচার্স দেওয়া হয়েছে, নানা ধরনের সব মানে ক্যামেরা ফিচারগুলো ভরে ভরে দেওয়া হয়েছে, বিউটি মোড, নাইট মোড, স্লো মোশন সব একদম আপনারা পেয়ে যাবেন মোবাইলটির মধ্যে। সো এখানে 4 সিরিজের মধ্যে আপনারা দুটো মোবাইল একসঙ্গে দেখতে পাবেন, রেনো 4 অ্যান্ড রেনো 4 প্রো। সো দুটো মোবাইলেরই প্রাইমারি ক্যামেরার কথা বলে এখানে আপনারা 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, কোন রকমের চেঞ্জেস করা হয়নি প্রাইমারি ক্যামেরাতে। 8 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর দেওয়া হয়েছে 4 এর মধ্যে, আর 13 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর দেওয়া হয়েছে 4 প্রোতে। এখানে আপনারা মানে 4 প্রোর মধ্যে আপনারা 13-14x পর্যন্ত ডিজিটাল জুমের অপশন পাবেন, জুম করে করে ছবি তুলুন, জুম জুম। 2 মেগাপিক্সেল একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর থাকছে 4 এ, এন্ড 12 মেগাপিক্সেল একটা নাইট সেন্সর থাকছে 4 প্রোতে। লাস্ট যে সেন্সরটা 4 এর মধ্যে রয়েছে সেটি হচ্ছে অটো ফোকাস সেন্সর, আর এদিকে 4 প্রোর লাস্ট সেন্সর যেটা রয়েছে সেটা হচ্ছে লো লাইট সেন্সর, নাইট মোড সেন্সর, লো লাইট সেন্সর একই কাজ করে। তো এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, পূর্ণিমা হোক, অমাবস্যা হোক, রাত হোক, দিন হোক, আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলার দরকারই, আর ছবিও সেই রকমই দেবে ওপো, এরকমটাই বোঝা যাচ্ছে স্পেসিফিকেশন থেকে। ক্যামেরা লুকসের কথা বললে এখানে এলজি ভেলভেট আপনারা দেখেছিলেন কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, তো প্লেসিংটা খানিকটা ওরকমই করা হয়েছে, তবে এলজি ভেলভেটের তুলনায় বেশ বড়, এতটা নয়, বড় বড় ক্যামেরা দেওয়া হয়েছে। তো এখানে আপনারা একটা ইউনিক লুক পেয়ে যাচ্ছেন রেনো 4 সিরিজের মধ্যে, যেখানে কিছু জনের এই ডিজাইনটা বেশ ভালো লাগবে, আবার কিছু জনকে ডিসঅ্যাপয়েন্টেডও করবে। তো দেখা যাক, এখন আমার পার্সোনালি ভালোই লেগেছে, কারণ একই রকমের ফোন দেখতে দেখতে চোখে যাই হোক আমার একটু আলাদা ভালো লাগছে আর কি। ডিসপ্লের কথা বললে ওপো এখানে একটু ভাগাভাগি করে দিয়েছে আর কি, 4 এর মধ্যে আপনারা অ্যামোলেড প্যানেল পাবেন, আর 4 প্রোর মধ্যে আপনারা সুপার অ্যামোলেড প্যানেল পাবেন। মানে এটা আমি বুঝলাম না, দুটোর মধ্যে সুপার অ্যামোলেড দিলে কি খুব বেশি খরচা হয়ে যেত, এমনিতেও তো প্রাইস বেশিই নাও তোমরা। তো যাই হোক, 4 এর মধ্যে আপনারা 6.4 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন, পাঞ্চল কাটআউটের সঙ্গে ডিসপ্লেটা আসছে, ওভারঅলের ডিজাইন বেশ ভালোই দেখতে। 4 প্রোর কথা বললে এখানে আপনারা 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, পাঞ্চল কাটআউটের সঙ্গে এটাও আসবে। দুটো মোবাইলে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যেহেতু অ্যামোলেড অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। বডি রেশিও যেটা থাকে সেটাও কিন্তু বেশ ভালো করা হয়েছে, অ্যান্ড 4 এর চেয়ে 4 প্রোর ডিজাইনটা বেশি ভালো ডিসপ্লের, তার কারণ হচ্ছে এখানে আপনারা একটা কার্ভ ডিজাইনও দেখতে পাবেন এর সঙ্গে। তো লুক ওয়াইজের কথা বললে 4 এর চেয়ে 4 প্রো একটু বেটার লেগেছে আমার। প্রশ্ন আসতেই পারে, তাহলে দুটো মোবাইলের পারফরম্যান্সটা কেমন? দুটো মোবাইলে এখানে স্ন্যাপড্রাগনের 765G এর প্রসেসর ইউজ করা হয়েছে। ভাই এখানে যদি মিডিয়াটেকের 800 সিরিজ বা 1000 সিরিজের চিপসেট ইউজ করা হতো না, তাহলে ওপো কিন্তু সত্যিই বাজারে আগুন লাগিয়ে দিত, কিন্তু আগেন সেই বলতেই হচ্ছে আমাকে 765G কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চিপসেট। এখানেও আপনারা হার্ড কোর গেমিং বলুন সবকিছু কিন্তু বেশ ভালো হবে, আপনার ডে টু ডে লাইফের কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং এভরিথিং সবকিছুই বেশ ভালো হবে। তবে 1000 সিরিজ বা 800 সিরিজ দিলে আলাদাই ব্যাপার। র্যাম ভেরিয়েন্টের কথা বললে এখানে আপনারা তিনটে র্যাম ভেরিয়েন্ট দেখতে পাবেন, 6GB, 8GB এন্ড 12GB। স্টোরেজ এখানে আপনারা 128GB এন্ড 256GB দুটো পাচ্ছেন। ব্যাটারি থাকছে আপনাদের জন্য 4000mAh করে দুটো মোবাইলে, তার সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ওপো করেছে সেটা হচ্ছে 65W-এর একটা ফাস্ট চার্জার ইনবক্স দিয়ে দিয়েছে, এখানে আপনার চার্জ মানে চুটকিতে হয়ে যাবে একদম। এখানে 4000mAh এর ব্যাটারি এই প্রাইস রেঞ্জ, মানে যেটা আমি বলবো আর কি প্রাইস রেঞ্জ, তো সেই প্রাইস রেঞ্জে একটু কমই হয়ে গেছে আর কি। তো কিন্তু ওখানে 65W-এর চার্জার দিয়ে আবার মেকআপ করে দিয়েছে, তো কোনো রকম কথা বলতে পারবে না আপনারা। সো এই ইউনিক ডিজাইন অ্যান্ড কিলার স্পেকসগুলো নিয়ে কিন্তু ওপো রেনো 4 সিরিজের মোবাইলগুলো চায়না মার্কেটের মধ্যে পড়তে চলেছে 1-2 মাসের মধ্যে আগামী, অ্যান্ড ইন্ডিয়াতে আপনারা ধরে রাখতে পারেন তার 2 মাস পর, মানে টোটাল ওই 3-4 মাস, আগামী 3-4 মাসের মধ্যেই ইন্ডিয়া মার্কেটেও চলে আসবে। প্রাইসের কথা বললে যেটা উঠে এসছে সেই
বেশি দাম, 30-40,000 প্রচুর, একটু বেশি বেশি ওভার প্রাইস হয়ে যাচ্ছে। এগুলো যদি একটু প্রাইসটা কমিয়ে ওপো লঞ্চ করে সেখানে কিন্তু ওপো মোবাইলটি হুটিয়ে বিক্রি হবে আমার মনে হয়। এখন দেখার সেটাই যে ইন্ডিয়ান মার্কেটে ওপো এই মোবাইলটি কত প্রাইসের মধ্যে লঞ্চ করে। যখনই লঞ্চ হবে অবশ্যই আপনারা সমস্ত ডিটেলস সমেত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।